কেমন আছেন? আপনাকে আজকের এই বিশেষ আলাপচারিতায় স্বাগত। ধন্যবাদ আপনাকে। আমি আছি ভালো আছি, আপনি কেমন আছেন? আছি ভালো আছি। আপনাকে তো প্রায় 3 যুগ ধরে চিনি আপনাকে নিউ ইয়র্কে। আপনি সাংস্কৃতিক জগতে অত্যন্ত সুপরিচিত। আপনি গান করেন, গান লেখেন, অনেক কিছু করেন। আপনি এই সবেমাত্র আপনি বাংলাদেশ গিয়ে প্রায় 6 মাস ছিলেন, তাই না, রংপুর গিয়ে? তো এমনিতে বলেন আপনার কেমন আছেন, এই যে হঠাৎ করে দেশে গেলেন অনেকদিন পরে, দেশে গিয়ে কেমন লাগলো, এই যে দেশ থেকে এসে এখন কেমন লাগছে? ধন্যবাদ কিরণ ভাই আপনাকে। আপনি একজন ভালো মানুষ, যার ফলে যাই হোক একটি মানুষের সাথে সম্পর্ক হয় যখন মনে মনে মিলে যায়। আমি দূর থেকে আপনাকে অনেক ভালোবাসি, আপনার কার্যকলাপ আমাকে ভালো লাগে। তবে জন্মভূমি জন্মভূমি, কারণ আমি একটি কথা সবসময় বলি যে যেখানে শিশু কিশোরের জীবন গড়ে ওঠে সেই স্মৃতিগুলো কখনো ভোলা যায় না, প্রয়োজনে থাকি যত দূরে থাকি না কেন। তা দেশে গিয়ে আমি এবার, আমি যদিও প্রবাসে অনেকদিন হয়েছি কিন্তু 12 বছর পর আমি এবার দেশে গেলাম, অনেকদিন পরে গেলাম। তা দেশে যে গিয়ে আমাকে অনেক ভালো লেগেছে, বিশেষ করে যে আমাদের এই যে মানে করোনাকালীন যে 2টি বছর পার হয়ে গেছে সেটার মাধ্যমে কতগুলো যে সকল মানে কি বলবো যে শিল্পী, গীতিকার, সুরকার, কবি, সাহিত্যিক সকলের সকলকে শ্রদ্ধা জানি এই জন্য যে ওনারা কিছু নেটে কিছু কাজ করেছেন, কাজ করে মানে পৃথিবীটাকে একটু ওয়ার্ম রাখছে, যে এই বিনোদনমূলক কিছু অনুষ্ঠান করে। তা সেই ক্ষেত্রে থেকে আমার বাংলাদেশের পরিচয় এর আগে যতই কিছু করি না কেন ওই সময় আর কি অজানা মানুষগুলো জানা হয়েছে। তাই এই 2টি বছর ধরে ওনাদের সাথে আমার দেখা সাক্ষাৎ হয়েছে। তা যখন দেশে গেলাম অনেক ভালো লেগেছে, আমাদের বাংলাদেশ আমার জন্মভূমি, বিশেষ করে প্রাকৃতিক দৃশ্যটা আমাকে প্রথমে আমাকে ভালো লাগলো। রংপুরে কোন জায়গাতে আপনার জন্ম বাড়ি? আমার বাড়ি হচ্ছে বৃহত্তর রংপুর, নতুন ডিস্ট্রিক্ট লালমনিরহাট জেলা, আর লালমনির জেলার মধ্যে পাটগ্রাম, পাটগ্রাম উপজেলা মানে পৌরসভা আর কি, সেখানে আমার বাড়ি সোহাগপুরে। আপনি তো রংপুরের, আপনার কথা মনে করে আমি বিশেষভাবে স্মরণ করি সৈয়দ শামসুল হক, আমার এত প্রিয় একজন বিখ্যাত লেখক এবং অত্যন্ত ঘনিষ্ঠ একজন ছিলেন। তো আপনি একই জায়গার লোক, মানে এটা ওনাকে স্মরণ করছি আর কি। হ্যাঁ বলেন। হ্যাঁ, ওনার কথা আমি অনেক শুনেছি, অনেক পড়েছি ওনার জীবনী সম্পর্কে, ওনার লেখা গান অনেক শুনেছি। তা উনিও যে একজন একজন বিখ্যাত আমাদের উত্তরবঙ্গের মানে একটি গর্বিত মানুষ, লাস্টে উনি তো আবার কি পুরস্কার প্রাপ্ত, সবকিছুতেই পদকপ্রাপ্ত সাংসদ একজনই, ওনার মধ্যে তো আর তুলনা হয় না, তাই আর কি। তা ওনার প্রতি শ্রদ্ধা রাখি, আর ওনার সম্পর্কে আমি অনেকটা জানি, পড়েছি বই পুস্তক পড়ে। তা একটি মানুষ কখন মানুষের প্রতি আকৃষ্ট হয়, যখন আমরা তো অজানা কথাগুলো বই পুস্তকে, কারো জীবনী সম্পর্কে, কারো সৎসক্ষে দেখেছি, সেগুলো পড়ে অনেক ভালো লেগেছে। তো উনি তার মধ্যে একজন। আবার আপনারই একই জায়গার মানুষ আমাদের প্রিয় আনিসুল হক ভাই, তো উনি এত একজন অত্যন্ত জনপ্রিয় একজন লেখক এবং ভালো মানুষ, তাকেও স্মরণ করছি আপনার সাথে গল্প করতে গিয়ে। তারপরে আবার এই গত এই কয়েক সপ্তাহ কয়েক মাসে যখন এখানে আসছিল আব্রাহাম লিঙ্কন কুড়িগ্রামে, এত চমৎকার একটা মানুষ আমার সাথে সাক্ষাৎকার দিলেন উনি। তারপরে সম্প্রতি 21শে পদক পেলেন। এই যে আপনাদের রংপুর মানে আমি অনেক কিছুতে ফিরে যাই আর কি, বলেন। ধন্যবাদ কিরণ ভাই, এই জন্য আপনার সাথে আমার এত মিলে যায়, এই জন্য যে আপনার মনের সাথে আমার কিছু কিছু ক্ষেত্রে আমি বলি যে জানি না, যে দেখেন আমার প্রিয় মানুষগুলো আপনারাও প্রিয়। যখন আনিসুল হক যেখানে এখানে এসেছিলেন, শ্রদ্ধা আমাদের সেই নাট্যকার, কবি, সাহিত্যিক, তা ওনার সাথে আমি পাশে বসে যখন ছবি উঠে আমি পরিচয় দিই আমার বাড়ি পাটগ্রাম, তো অনেক ছবি ওনার আছে। তারপর একজনের কথা বললেন যে সৈয়দ আব্রাহিম লিঙ্কন ভাই, উনি এখানে যখন এসেছেন ওনাকে নিয়ে আমি যখন বেড়ে মানে বের হয়েছি, তারপর আমি এটাই চেষ্টা করেছি যে ওনার লেভেলের যে সমস্ত মানুষ আপনারা হয়তো অনেক ক্লোজ ওনাদের সাথে, তা আমি সেখানে যেখানে যেখানে গেছি বলছি আপনাদের সাথে মিলেছে, আপনাদের সাথে কথা বলছে অনেক ভালো লেগেছে। তা আমার কাজটা হয়েছে কারোর সাথে কারোরটা বিনোদনমূলক মানে পরিচয় করে দেওয়া, যে যে সেই রকম যেন একটা ওটা দেখে আমার ভালো লাগে সেখান থেকে আর কি। তা উনি আমার বাড়িতে এসেছিলেন, আমি খুবই ওনাকে শ্রদ্ধা জানি, SM আব্রাহিম লিঙ্কন শ্রদ্ধা আমার, আমি খুবই গর্ব ফিল করি উনি আমার বাড়িতে এসেছিলেন। আর দুঃখের বিষয়ে আমি তার ওখানে যাইতে পারিনি, আমি চেষ্টা করেছিলাম। দেখা হয়েছে তার সাথে? হ্যাঁ দেখা হয়েছে, অন্য জায়গাতে দেখা মানে আমার বাড়িতে না। আমি যখন আব্রাহাম লিঙ্কন ওনার যে প্রতিষ্ঠিত যে উত্তরবঙ্গ জাদুঘর, আমি যখন সেটার দিকে তাকাই ভিডিওতে বা ছবিতে,
মনে হয় যেন আমেরিকাতে বা ইউরোপে কোনো একটা জাদুঘর, এত চমৎকার, অসাধারণ। হ্যাঁ বলেন, কোথায় অনুষ্ঠান করলেন আপনারা ওখানে গেলেন? হ্যাঁ, অনুষ্ঠান করা মানে এখানে, যেহেতু আমি আপনার, আপনি হয়তো দেখেন আমি প্রবাসী, যদিও থাকি 32টি বছর ধরে, কিন্তু আমার মন মানসিকতা গ্রামের দিকে, সাধারণ মানুষের দিকে। আমার ভালো লাগে যে বিশেষ করে আমাদের রংপুরের ঐতিহ্য যে ভাওয়াইয়া গান, তো এই ভাওয়াইয়া গানের মধ্যে লুকিয়ে আছে সাধারণ মানুষের জীবনযাত্রা, মানুষের অনেক সুখ দুঃখের কথা। তা সেখান থেকে আমি যে মানুষগুলোকে ভালোবাসি, বিশেষ করে তাদের সাথে আমি সান্নিধ্যে আমি ওখানে গিয়েছিলাম, দেখা হয়েছে, আবেগে আপ্লুত হয়েছি। তা আমি ওই ক্ষেত্রে প্রবাস থেকে আমার চিন্তা ভাবনা যে আমি আমাদের বাড়ি পাটগ্রাম, সেখানে মোটামুটি দুইজন, অনেকেই কবি সাহিত্যিক আছেন, তার মধ্যে দুইজন আমাদের, যেমন সিরাজউদ্দিন চাষা আমাদের রংপুর বেতারের একজন গীতিকার, সুরকার, শিল্পী, পরিচালকও ছিলেন, আর আমাদের শমশের আলী প্রধান একজন বড় গীতিকার, সুরকার এবং শিল্পী। তা ওনাকে নিয়ে আমি কাজ করেছি, যে ওনার নামে একটা একাডেমি খুলেছি, যে শমশের আলী প্রধান একাডেমি। তা সেখান থেকে যে ওই জায়গা, ওই আমার পাটগ্রামেতে করা মানে যে দূর দূরান্ত থেকে কবি সাহিত্যিক যারা আছেন তারা আমাদের এখানে আসুক, তারা সম্মানিত হোক, এটি একটা করেছি। তো কিন্তু সেই অনুষ্ঠানটা করাতে আমি উত্তরবঙ্গের মোটামুটি আমার যথেষ্ট ইচ্ছা ছিল যে সবাইকে পারিনি, কিছু কিছু কবি সাহিত্যিক, সুরকার, গীতিকার, শিল্পী, ওনাদেরকে ডাকছি, আমাদের বাড়িতে গেছেন, আর ওই ক্ষেত্রে আমার যে অনুষ্ঠানটা করেছেন ওখানে ওনাদের সাথে দেখা হয়েছে। আমি সর্বান সবাইকে একসাথে করেছেন, আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি ওনাদের উপরে, কৃতজ্ঞতা জানাই। এটাও আপনাদেরই রংপুরের কথা যখন বলি, আমাদের অসম্ভব পরম শ্রদ্ধেয় রথীন্দ্রনাথ রায়, তো মানে তিনি আমাদের এই শহরে নিউ ইয়র্কে আছেন। আমার খুব অবাক লাগে, আমি খুব মানে গর্ববোধ করি যে আমি খুব ইচ্ছা করলে ওনাকে ধরতে পারি, কথা বলতে পারি, গল্প করতে পারি, তাই না? আপনাদের দেশের মানুষ। ধন্যবাদ কিরণ ভাই, আপনি আরেকটি কথা স্মরণ করে দিলেন, যে আমি এই কথাটি বলি যে কেউ যদি হৃদয় থেকে, মন থেকে কাউকে ভালোবাসে, তার সৃষ্টিকর্তা সেই মানুষের কাছে অবশ্যই দেখা করে বা পৌঁছায়। আমি যখন ছোট থেকে বড় হয়েছি, আমি শ্রদ্ধেয় রথীন্দ্রনাথ কাকার গান আমি শুনতাম, প্রতিটা ভাওয়াইয়া যদি আমি খাইতে বসেছিলাম, যদি গান হইতেছে আগের দিকে তো মানে মাইকেই বাজতো, ইয়াতে বাজতো, তা আমি খাবারটা ছাড়ি আগে যে গানটা শুনতাম। তা দেশে থাকতে আমার ভাগ্যে হয়নি, আমি ওনাকে দেখিনি, কিন্তু প্রবাসে এসে আমি শ্রদ্ধা আমাদের রথীন্দ্রনাথ কাকাকে আমি দেখি, আর ওনার ভাওয়াইয়া গানগুলো আমাকে ভালো লাগে। কিছুটা আমি ওনার মতো না, কিন্তু ওই গানগুলো তুলে ধরার মতো, তুলে ধরার চেষ্টা করি, যে একটু গাওয়ার চেষ্টা করি, কিন্তু আমি আসলে একজন প্রকৃত বা মানে প্রাপ্ত শিল্পী না, কিন্তু সুরগুলা, সেই গানগুলো ধরে রাখার জন্য ওনার প্রতি আমি শ্রদ্ধা জানাই। উত্তরবঙ্গে যত এই ধরনের শিল্পী আছেন সকলে, উত্তরবঙ্গ মানেই তো হচ্ছে সেই ভাওয়াইয়া পাটিয়ালি। তা আমার যদি ইচ্ছা করে আপনাকে রিকোয়েস্ট করি যে এমনি মানে কোনো রকম আনুষ্ঠানিক ভাবে না, তারপর এই মুহূর্তে যে আপনাকে জিজ্ঞেস করে যে আপনি একটু দুই লাইন কোনো একটা মানে ভাওয়াইয়া বা পরিকৃতি কিছু একটা করেন, মানে এমনি মানে অসুবিধা নেই করেন। আচ্ছা, যেহেতু আমি বলছেন আমি চেষ্টা করি, তা ওনার একটি গান যখন গায়, আমরা যেহেতু প্রবাসী আছি, দেশ থেকে প্রবাসী, যে মনে পড়ে মনের অনুভূতিতে একটা গান, ওইটি একটু দুই লাইন শোনার চেষ্টা করি। বলতে উঠি হলে ক্ষমা দৃষ্টি দেখবেন। ও কি একবার আসিয়া সোনার চান মোর যা হাও দেখিয়া রে, ও কি একবার আসিয়া সোনার চান মোর যা হাও দেখিয়া রে, ওদিয়া ওদিয়া যাহার রে বন্ধু দাহরা না হন পাহাড়, ও কি ও রে থাক পড়ি তোর দিবার থুবার দেখায় পাওয়া ভার রে, ও কি একবার আসিয়া সোনার চান মোর যা হাও দেখিয়া রে। এটা কিন্তু হৃদয় থেকে আপনি গাইলেন, খুব ভালো লাগলো। আসলে আসলে এটা আপনার জীবনের সাথে, আপনার জগতের সাথে জড়িত এই
গান দেন এই ধরনের গানগুলো আর কি। তারপরে যে প্রবাসে থাকেন প্রায় 30 বছরের বেশি, এই যে এতদিন পরেও এতদিন এত বছর থাকার পরও তো আপনি কোনোভাবেই ছিন্ন হচ্ছেন না আপনার সম্পর্ক, এই যে নারীর সম্পর্ক, যে আপনার সেই গ্রাম গঞ্জ সেই গান বাজনা সব কিছু না। আমরা একটা এমন স্বাধীন দেশে থাকি কিরণ ভাই, যেখানে কেউ কাউকে বাধ্য করায় না। হয়তো কর্মক্ষেত্রে যদি আমাদের পোশাক আমরা সেই ধরনের পরি বা সেরকম চলাফেরা করি, কিন্তু আমাদের ঐতিহ্যকে আমরা ভুলতে চাই না। আমরা যে বাঙালি, বাঙালি বলি গর্ব করি, আমাদের বাঙালির অনেক ইতিহাস, যে আমরা ভাষার জন্য কত যুদ্ধ করেছি, পৃথিবীতে এরকম দেশ খুব বিরল খুবই কম আছে। তা আমার কথা যে আমাকে পরিবর্তন হতে হবে কেন? হয়তো অনেকে আমরা বলে যে আমি বাঙালির মতো, আমি রংপুরিয়া, রংপুরি ভাষা। আর একটি কথা বলি যে ভাষা, প্রতিটা ভাষায় কিন্তু সৃষ্টি যখন হয় এই ভাষাটা বিলীন হয়ে যাক কখনো আমি চাই না। যে বাংলাদেশের মধ্যে কতটা আঞ্চলিক ভাষা আছে তার মধ্যে আমাদের, আমি বলবো যে আমার রংপুরিয়া একটা ভাষা, রংপুরি ভাষা, তো সেটা সম্পর্কে আমি ওই ভাষাতে কথা বলতে চেষ্টা করি। যে আমাদের মাঝে যখন আমাদের মানুষ পাই তো অনেকেই দেখে যে এই রংপুরিয়া, রংপুরি মতো পরিচয় পায়, তা আমাকে দিয়ে ওই ওই রংপুরির জায়গাটা যদি পরিচিত হয় এটা আমাদের জন্য গর্ব, খুব ভালো লাগার ব্যাপার। তা এটা প্রতিটা অঞ্চলে কিছু কিছু আঞ্চলিক ভাষা আছে। আপনি এত দূরে এসে এই প্রবাসে এসে আপনি ঠিক আছে এখানকার যে এখানকার ট্রেডিশন এগুলোকে আপনি অ্যাকসেপ্ট করলেন, কিন্তু নিজস্ব যে আপনার যে মানে কৃষ্টি, আমাদের যে মানে দেশের মানে ঐতিহ্য, সেটাকে আপনি ইয়ে করবেন কেন, বিসর্জন করবেন কেন, সবসময় ধারণ করবেন, তাই না? না ওইটা তো অনেক সবার মন মানসিকতা, মানুষ আমরা সবাই যদি রক্তে মাংসে গড়া হয়েও থাকি মন তো সবার একে না। অনেকেই বলে যে তুমি একটু এমন একটা উন্নত দেশে, ভালো দেশে থাকো, তোমার এখন দেশের মতো ভাব ভঙ্গিমা যায়নি, এটা নয়। হ্যাঁ, এটা একটু কষ্ট লাগে, তারপর আমি কিছু মনে করি না যে হোক যার মনে যেটা বলে। এই জন্য আমি আরেকটি কথা বলি যে আমার প্রতি ঘরে ঘরে আমাদের এই যে বিজয় বিজয়ের মাস, আমি সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং কি বলবো যে তাদের আত্মার মাগফিরাত কামনা করি, যারা পৃথিবীতে বেশি আছেন তাদের শ্রদ্ধা জানাই। তা আমাদের ভাষা এই একমাত্র, কিন্তু স্বাধীনতা বলেন, বিজয় দিবস বলেন, একমাত্র ভাষাকে কেন্দ্র করি কিন্তু আমরা এই এই যুদ্ধটা বা এই স্বাধীনতা পেয়েছি। তো এই ভাষাটা আমরা হারিয়ে যেন না যাই, এই জন্য আমরা বলি কি, আমি বলি যে ঘরে ঘরে আমাদের বাচ্চার সাথে বাংলা বলা হোক, আমরা যেন বাংলা ভাষাটা যেন আমাদের বাচ্চারা শিখে, এবং আমাদের মা বাবা যে আমাদেরকে এত কষ্ট করে মানুষ করেছেন সেই জন্য বাংলা ভাষাতে আমাদের বাচ্চাদের সাথে কথা বলতে পারে। তা আমি, আমার দুটি বাচ্চা আছে, একটি এবার ব্যাচেলার করবে আর কি গ্রাজুয়েশন, একটি এবার কলেজে যাবে। তা আমি বাসার মধ্যে সবসময় ওদের সাথে বাংলা বলি, ওরা বাংলা ভাষাটা বলতে পারে, দেশে গেছেন ওদের বাংলা ভাষায় সবাই সবার সাথে কথা বলে, আমাদের বাংলা ভাষায় সবাই মুগ্ধ। তা এইটার জন্য আমি আর কি চাই, যতদিন বাসি আছি আপনারা আসেন, আমরা যেন আমাদের ঐতিহ্য জন্য আমাদের এটা যেন ক্ষুণ্ণ না হয়, অক্ষুণ্ণ রাখতে পারি। খুব ভালো লাগলো কারণ আপনার ছেলে বাচ্চাদেরকে নিয়ে, কেন ওরা শিখবে না, ওরা হয়তো লিখতে পারবে না কিন্তু ওরা বলতে পারবে, বুঝতে পারবে, কমিউনিকেট করতে পারবে, তাই না? তা আমাদের যারা প্রবাসী যারা আছেন সবারই তাই উচিত। আমাদের অনেকই পরিবারে আছে, অনেক বাচ্চারা হয়েছে, চোখের সামনে জন্ম হলো, এখন সে আমার সাথে তুমি করে বলে কোনো ব্যাপার না, কিন্তু এই যে কত ভালো লাগে যে একদম বাংলা কথা বলছে, একদম দেশের মতো মনে হচ্ছে আর কি। তাই তা আপনি এখানে মানে ওই যে অনেক কিছুই করেন, এই আমাদের শিল্পকলা একাডেমির সাথে বাংলাদেশ, এই যে আপনি আছেন, তারপরে আমি রংপুর জেলা সমিতির আমি যুগ্ম সাধারণ সম্পাদক। তারপর আমাদের লালমনিরহাট জেলা যে আছে সেটার একটা সংগ্রহের চেষ্টা করেছি সবাই মিলে, সেটার আমি সভাপতি। তারপরে শিল্পকলাতে তো আছি, আর নর্থ বেঙ্গল ফাউন্ডেশন ষোলো জেলা বিশিষ্ট, সেটার আমি সাংস্কৃতিক সম্পাদক, সেখানে আপনাকেও আমি দেখি, এটুকুই আর কি। কতটুকু আমরা বাংলাদেশকে ধারণ করি, আমরা আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তের মানুষ আমরা প্রবাসী থাকি, আমাদের অবশ্যই একটা হৃদয়ের টান আছে, সকল গিয়া সকল এই সাংস্কৃতিক মনে গীতিকার শুরু প্রবাসী যারা আছেন যারা কাজ করতেছেন সকলের প্রতি আমি শ্রদ্ধা জানাই। এই যে আপনি 30 বছরের বেশি এখানে আছেন, কিন্তু আপনি সবচেয়ে বুঝি জিজ্ঞেস করি আপনাকে কোন দিকটা আপনি মিস করেন দেশটাকে? আমি তো দেশে যান কিছুদিন পরে পরে যান, তারপর সবচেয়ে বেশি আপনার কাছে এই এই প্রশ্নটার জন্য একটা হাতটা কেমন মসৃণ উঠলো, কারণ প্রবাস জীবনটা আমাদের খুবই ব্যস্ততার জীবন। তা যখন আমি প্রবাসে থাকি এখানে প্রতিটা সময়ের মধ্যে আমাদের জীবন কাটতে হয়,
অনেক সময় আমরা দেখি যে যখন কাজের স্কেজুল হিসেবে আমরা সবাই একসাথে বাসাতে হতে পারি না, এক একজন এক এক সময় খাই। আর তো মনে পড়ে এটা যে বাংলাদেশে যে আমরা যদিও অন্য দিক দিয়ে আমাদের কোনো ঘাটতি দিতে পারে, কিন্তু ভালোবাসার কোনো ঘাটতি নেই, যে সবাই আমরা একসাথে মিলে খাইতে পারি, বসতে পারি, দেখা হয় বাড়িতে, তা তারপরে কোথাও বসি নিয়ে যে এই যে মানুষের প্রাণ খুলি, ভালোবাসা, মায়া, মমতা, খাওয়া, এটাকে আমি খুব মিস করি। কিন্তু এখানে আমরা অপেক্ষা করি যে কবে আমার ছুটির দিন আসে, তারপর ওই দিনটা মানে কি করব, যে ওখানে যদি সময় দিই তো আমার পরিবারকে আমরা সময় দিই না, দিতে পারি না। তো এই ধরনের যারা সাংস্কৃতিকতে কাজ করে বা মন মনস্কতা, আমাদের পরিবারকে আমরা অনেক ধন্যবাদ জানাই যে ওনারা সময় দেয় দেখি আমরা ওই সমস্ত মিশতে পারি। এই যে দেশে গেছি, অনেক মানুষের মায়া মমতা ভালোবাসা আমি এগুলো খুব মিস করছি, অনেকজনে আমাকে সংবর্ধনাও দিয়েছে, সেটাও একটা মানে কৃতজ্ঞতার সাথে আমি শ্রদ্ধা জানাই। অনেকে ডাকছি সেগুলো আবার পারি নেই, তা এইটাই সবচেয়ে মিস করি যে মানুষের একসাথে চলাফেরা, মায়া মমতা, ভালোবাসা, এটা থেকে আমি খুব সবসময় মিস করি। একদিন হয়তো বা সময়ের সাথে সাথে আমাদের আরো বয়স বেড়ে যাবে, এক সময় রিটায়ার করতে হবে, আপনার কোনো পরিকল্পনা আছে, ভবিষ্যৎ পরিকল্পনা, মানে হয়তো দেশে গিয়ে থাকবেন বা নাকি মানে ভাগাভাগি করবেন, আসা যাওয়া বেশি করবেন? আচ্ছা, মানে ডিপ কোয়েশ্চেন করেছেন, এটা পার্সোনাল কোয়েশ্চেন। তা এখন মোট কথা যে এখানে যারা আমরা পরিবার নিয়ে মানে সন্তান নিয়ে, সন্তান স্ত্রী মোট কথা আমাদের পরিবার নিয়ে আসি, তো এটা এখানে কিন্তু একটা বড় একটা দায়িত্ব আমাদের, যে এই ছোট বাচ্চাটাকে মন বড় করা কি যে একটা কঠিন দায়িত্ব। তা এইটা আমার ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমি এটা অনেকটা মানে পার হয়ে গিয়েছি, যে এরা যখন লেখাপড়া শিখে, যখন নিজেরটা নিজে নিবে, তখন এরকম ওই রকম কোনো চিন্তা ভাবনা থাকবে না যে তাদেরকে টেক কেয়ার করা। তা আর আমি একটা করছি কি, যে প্রয়োজনের অতিরিক্ত আমি কিছু চাই না, আমি সবসময় ভাবি আমার বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের সাধারণ মানুষকে নিয়ে। তা আমি মোট কথা যে হ্যাঁ চেষ্টা করেছি যে আমার যেটা হোম মানে বাড়ি, সেখানে একটা কিছু একটা মানে বেশি কিছু না করলেও একটা থাকার মতো জায়গা, কিছু জমি জায়গা আছে, আর রংপুর পোড়পাড়ে একটা সামান্য কিছু আছে, আর ঢাকায় একটা কিছু আছে। তো এটা প্রয়োজনের টুকু হয়তো গেলে আমি চলতে পারবো। তা যখন এখানে ছেলেমেয়েরা যখন ওরা নিজের নিজেরটা নিজে দায়িত্ব নিয়ে থাকবে, তখন আমি চাবো যে আমি আমার দেশে ফিরে যাব, সকলের সাথে আবার মিশবো, কবি, সাহিত্যিক, শিল্পী, গীতিকার, সুরকার, সাধারণ মানুষের সাথে মিশে এখানেও আসবো, এইভাবে যেন আমি বাকি জীবনটা কাটতে চাই। না, এটা অনেকেরই ঠিক একই রকম মানে মানসিকতা, একটা সময় হয়তো বা এইভাবে আসা যাওয়া সব, এই যেটা বলছিল খুব ভালো। আসলে আপনার সাথে তো অনেক কিছু কথা বলা যায়, কিন্তু ভাবলাম যে অন্তত আজকে এইখানে মানে আপনার সাথে একটু ছোট্ট করে গল্প করা, এর মধ্যে অনেক কিছু হয়তো বা মানে সেই দেশে গেলেন আবার আসলেন এখানে সব কিছু মিলিয়ে, আর খুব ভালো লাগলো আপনার সাথে। মানে ভবিষ্যতে নিশ্চয়ই আবারও কিছু কিছু বিষয় আপনার সাথে আরও কথা বলতে পারবো আর কি। আর আপনার গানটাও একটু শুনলাম, খুব ভালো লাগলো। আপনি তো বেসিক্যালি একজন অত্যন্ত ভালো একজন শিল্পী, খুব বাংলাদেশ এই যে ফোক সং করেন আপনি, তো তার সাথে আর কি একটি কথা বলি যে আমি যে মনের আবেগে যে গানগুলো লিখেছি, যে শিল্পীরা গাইছেন আর কি গেয়েছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। বিশেষ করে আমাদের শ্রদ্ধার অনন্ত কুমার দেব কাকা আমার দুটি গান করেছে, আর আমরা সবচেয়ে যাদের সাথে কাজ করেছি তাদের মধ্যে যে হামার গান হামার মান, তারপর গিদালে রাখারা, ওনাদের সাথে কাজ করেছি। তারপরে আমাদের নাজমুল ভাই, উনি আমার গান করেছেন, দুলাল ভাই করেছেন। আর কি বলবো যে এই যে একটা আন্তরিকতা সবার সাথে সবার যে আছে, আমি ও সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। আপনার নিজের একটা গান যদি আমাকে একটু শোনান, আপনার নিজের লেখা এবং সুরে আর কি, এটা দিয়ে আমরা শেষ করবো। কিন্তু আমার খুব ইচ্ছা করছে আপনার একটু গান শুনতে। আচ্ছা, নিজের গান এখন সুর সবগুলো আমি করি নাই, কিছু কিছু গান সুর আছে। হ্যাঁ, তাহলে মানে একটা আমার নিজের লেখা, আর এটা সুর করেছেন আমার সত্যেন্দ্রনাথ, সুরেন্দ্র সত্যেন্দ্রনাথ রায় দাদা, উনি কিন্তু ভালো একজন গীতিকার সুরকার, তারপর ভালো একটা কর্মী, রংপুরি বেতারের দোতরাবাদক, তা উনি সুর করেছেন। যেহেতু যে বিজয়ের মাস, আমি ওই গানটার দুই লাইন মানে আজকে বিজয়ের এই মাসেই কথা বলছি আপনার সাথে, আর ওটার পরে তারপরে আমার নিজের লেখা নিজের সুর যে নাজমুল ভাই পরিবেশন করেছে, দুইটি একটি করে শোনাবো। জি, তা এই যে গানটি বলতেছি, এই গানটির মানে রেকর্ড হয়েছে দুলাল চন্দ্র রায়, ওই রংপুর বেতারের শিল্পী,
উনি উনি গাইছেন ওনার মতো পারবো না আমি চেষ্টা করি এই দেহাস হামার সোনার বাংলারি এই দেহাস হামার সোনার বাংলারি ভাই রে হাওড়া ভাই বাঙালি ওরে বাংলা হামার মাহে ভাষা বাংলা তে গান করি রে এই দেহাশ হামার সোনার বাংলারে এই দেহাশ হামার সোনার বাংলারে আরেকটি কথা যে আমার লেখা আমার সুর আত্মা বলি যে এই গানটা খুব হৃদয় বিদারক যে পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা সবসময় সমাজে ভালো করে বা পরিবারের জন্য ভালো করার চেষ্টা করে কিন্তু এক সময় তা সে অবহেলিত হয়ে যায় যে অভিমান মান অভিমান করে তার সাথে দেখা করে না তো ওই থেকে আমার এই গানটা লেখা এই গানটি করেছেন আমাদের টিভি বেতারের জাতীয় পুরস্কার প্রাপ্ত নাজমুল হুদা ভাই কৃতজ্ঞতা জানাই তো ওই গানটার কিছুটা একটা সুর আমি শোনাই জি ও প্রাণের বান্ধবরে শেষ দেখা দেখিয়া যাহার মুখ সাদা কাপড়ে শেষ দেখা দেখিয়া যান মুখ সাদা কাপড়ে জীবন দিয়ায় মুই করিবার চান খুশি বিহীন দোষে অমোক না করেন দোষী রে জীবন দিয়ায় মুই করিবার চান খুশি বিনা দোষে অহম না করেন দোষী রে মনের কষ্ট মোর কাহে বুঝিবে রে শেষ দেখা দেখিয়া যার মুখ সাদা কাপড়ে ও প্রাণের বান্ধবরে শেষ দেখা দেখিয়া যার মুখ সাদা কাপড়ে ধন্যবাদ সোহরা অনেক অনেক ভালো লাগলো এটা একদম যে কোনো মানুষের শ্রোতা দর্শক তারা হৃদয় স্পর্শ করে তা আপনাদের যে মানে আপনি যেমন আছেন এইভাবে থাকেন ভালো থাকেন আপনার সাথে গল্প করলাম খুব ভালো লাগলো আর যারা আজকে শ্রোতা দর্শক যারা শুনেছেন দেখছেন যারা আশা করি খুব ভালো লাগবে মোহর খান ভাইয়ের সাথে এই আলাপচারিতা আপনারা যেখানে ভালো থাকেন সুন্দর থাকেন ধন্যবাদ কিরণ ভাই আপনাকে আর সম্মানিত দর্শক মণ্ডলী
কিরণ টিভি কি আপনারা দেখেন, আপনারা ফলো করেন, কিরণ ভাই কিন্তু অনেক একজন ভালো মানুষ, চেষ্টা করে সব জিনিসের আমাদের সমাজে এখানে প্রবাসে সব কৃষ্টি কালচারের সাথে উনি জড়িত, উনি একজন ভালো মনের মানুষ। অন্য কিছু না দেখিলেও আপনারা দেখতে পারবেন ওনার মুখে কিন্তু সবসময় একটা হাসি আছে, আমাদের সাথে যখন দেখা হয় খুব ভালো একটা হাসি দেয়, ভালো লাগে। আপনাকে ধন্যবাদ, আপনার শুভকামনা শ্রদ্ধা জানাই, ধন্যবাদ সবাইকে।